মুর্শিদাবাদ সফরে এসে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হেলিকপ্টারে মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়াম হেলিপ্যাডে নামেন দুপুর সোয়া একটা নাগাদ। এরপর গাড়িতে বহরমপুর শহরের মনীন্দ্রনগর এবং হাতিনগর এলাকায় গিয়ে বজ্রাঘাতে মৃত প্রহ্লাদ মুরালী এবং অভিজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর হেলিকপ্টারে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জের মির্জাপুরের নওদা গ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে সোমবারের বজ্রপাতে গুরুতর আহত জয়রাম সরেনের পরিজনদের সঙ্গেও কথা বলেন অভিষেক। বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, আমরা চেষ্টা করব যাতে সারা বছর মৃতদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে। পাশাপাশি বিজেপির ভিন রাজ্যের নেতাদের খোঁচা দিয়ে অভিষেক বলেন, বিধানসভা নির্বাচনের প্রচারের সময় যারা বাড়ি বাড়ি গিয়ে কলা পাতায় খাচ্ছিলেন, দোসরা মে ভোটের ফল প্রকাশের পরে তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলেছিলাম, পরিযায়ী আসে পরিযায়ী যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বুধবার সন্ধ্যাতেই কলকাতায় ফিরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কোনো ভাষণই হয়। এবং এর আগেও আমি গেছিলাম অনেক পরিবারের সাথে দেখা করতে, এরপর আমি রঘুনাথগঞ্জে যাব, সাতটি পরিবার থাকবে। এবং আজকেও আমি শুনলাম বাঁকুড়ার আরও তিনজন মারা গেছে। সরকার তো সর্বশক্তি হাতিয়েছে এর মোকাবিলা করার, পাশে দাঁড়াতে চেষ্টা করেছি পরিবারের পাশে দেখুন, যারা নির্বাচনে লাগে কলা পাতায় ভাত খাওয়া, ছবি তোলা, এই সরকার প্রতিনিধিরা সর্বস্তরের জনপ্রতিনিধি কর্মী সমর্থকরা মানুষের পাশে রয়েছে। সেই জন্য আমরা বলেছিলাম বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের, সেই জন্যই আমরা বলেছিলাম যে বাংলা নিজের মেকে যায়।